আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি সোনালী ব্যাংকের যে জমা ভাউচারগুলি আছে এগুলোর পরিচিতি সম্পর্কে আলোচনা করব। তো এখানে অনেকগুলি ভাউচার আছে, তো কোন ভাউচারটি চলতি হিসাব এবং সঞ্চয়ী হিসাব ডিপিএস এগুলো সব মিলে আলোচনা করব। তো প্রথমে যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সোনালী ব্যাংকের চলতি হিসাবের একটা জমা বই। তো এখানে হিসাবধারীর প্রতিষ্ঠানের নাম থাকবে, অর্থাৎ যে নামে এই কারেন্ট অ্যাকাউন্টটি করা ছিল তার নাম এখানে থাকবে, চলতি হিসাবের নম্বর বা অ্যাকাউন্ট নাম্বার এখানে থাকবে। এটি হচ্ছে ভিতরের পেজ, এটিতে মূলত আমরা লিখে জমা দিই। এটি দুটি অংশে বিভক্ত করা, একটা হচ্ছে বামের অংশ আর একটা হচ্ছে ডানের অংশ। এটি পূরণ করার জন্য এখানে অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে, যে অ্যাকাউন্টে আপনি টাকাটা জমা দিবেন। এখানে শাখার নাম দিতে হবে, এখানে তারিখ দিতে হবে, যে নামে জমা হবে তার সেই নাম এখানে লিখতে হবে। এখানে টাকার পরিমাণ লিখবেন, নগদে হলে নগদ টাকা এখানে লিখবেন, যদি চেক হয় তাহলে চেকের নাম্বার এখানে লিখবেন, এখানে টাকার পরিমাণ লিখবেন, মোট টাকা এত, কোথায় লিখবেন যে এত টাকা মাত্র। এটি হচ্ছে অপর একটি পার্ট, এখানে যা লিখবেন এখানেও তাই। এখানে শুধু স্বাক্ষর করবেন, যিনি জমা দেবেন ইনি স্বাক্ষর এখানে করবেন। এটি হলো মূলত চলতি হিসাবের জমা বই। জমাদানকারীর জ্ঞাতার্থে, অর্থাৎ এটি পরে দেখবেন, এটা জমা দেওয়ার জন্য কিছু নির্দেশনা দেওয়া আছে, এটি পরে দেখবেন। আমরা এবার যাচ্ছি পরবর্তী স্টেপে। এটি হচ্ছে সোনালী ব্যাংকের একটি সঞ্চয়ী হিসাবের জমা বই, অর্থাৎ এটি জমা স্লিপ। এটি উপরের কাভার পেজের কালার এটি। তো এটিতে হিসাবধারীর নাম থাকে, যে ব্যক্তির নামে এই অ্যাকাউন্টটি করা থাকবে ওনার নাম হবে এখানে, এখানে অ্যাকাউন্ট নম্বর হবে। এটি হচ্ছে জমা দেওয়ার মূল ভাউচার, এটিতে আমরা লিখে টাকা জমা দেই বা টাকা পাঠাই। এখানে তারিখ লিখবেন, এখানে শাখার নাম, এখানে অ্যাকাউন্ট নাম্বার, এখানে যে নামে জমা হবে সেই জমাকারীর নাম, অর্থাৎ যে অ্যাকাউন্টে টাকাটা জমা দেবেন। এখানে টাকার পরিমাণ লিখবেন, মোট টাকা এত, কোথায় লিখবেন এত, যে এত টাকা মাত্র। এখানে যা লিখবেন এখানেও অনুরূপ তাই, তারিখ, শাখার নাম, অ্যাকাউন্ট নম্বর, মোবাইল নম্বর, অ্যাকাউন্টের নম্বর এখানে, টাকার পরিমাণ অঙ্কে এবং কথায়। ব্যাস হয়ে গেল, এটা একটু পরে দেখবেন। এটা যিনি জমা দেবেন তার কী কী নির্দেশনাবলী আছে এখানে লেখা আছে। এবার আমরা 3 নম্বর পেজে যাচ্ছি। এটি হচ্ছে, এগুলো ডিপিএস এর মতোই, সোনালী ব্যাংকে একে বলা হয় চিকিৎসা সঞ্চয় স্কিমে জমার বই। তো চিকিৎসার জন্য একটা ডিপিএস এর সিস্টেম এই রকম, যেটা শাখার নাম এখানে লিখবেন, এটা উপরের কাভার পেজ। এখানে হিসাবধারীর নাম, যে নামে অ্যাকাউন্টটা করবেন, এখানে অ্যাকাউন্ট নম্বর, ঠিক একই রকম দুইটা পার্ট আছে, এটা প্রথম পার্ট, এটা দ্বিতীয় পার্ট। তো এই অংশটি ছিঁড়ে ওনারা রেখে দেবেন আর আপনার এখানে সিল এবং স্বাক্ষর করে আপনাকে দিয়ে দেবেন। এখানে অ্যাকাউন্ট নাম্বার হবে, এখানে শাখার নাম, তারিখ, যে নামে টাকাটা জমা হবে সেই জমাকারীর নাম, এখানে টাকার পরিমাণ, অর্থাৎ কোন মাসে আপনি টাকাটা জমা দিয়েছেন সেই মাসের নাম লিখবেন, কিস্তির পরিমাণ, আপনার কত টাকা কিস্তি, সেই কিস্তির মূল টাকা দেবেন। এবং জরিমানা যদি আপনার থাকে, আপনি দুইটা বা একটা কিস্তি যদি দিতে না পারেন তাহলে পার্সেন্টেজ অনুযায়ী আপনাকে এখানে জরিমানার টাকাটা লিখতে হবে, জরিমানার টাকা এবং মূল টাকা কত, সেই মোট টাকা এখানে লিখবেন, কোথায় লিখবেন যে মোট কত টাকা, এত টাকা মাত্র। অনুরূপভাবে এ পার্শ্বেও তাই, যিনি জমা করবেন ওনার স্বাক্ষর হবে এখানে, আর মোবাইল নাম্বার, এখানে এই দুটি জিনিস অতিরিক্ত আছে, বাকি সব কিছু একই। তো এটি নিজে নিজে পূরণ করে জমা দিতে পারবেন, কারো কাছে যেতে হবে না। এটি পরে দেখবেন, এটি জমাদানকারীর
জ্ঞাতার্থে, অর্থাৎ ওনাকে একটু বুঝতে হবে যে এটা কী কী নির্দেশনা দেওয়া আছে জমা দেওয়ার ক্ষেত্রে। অপরদিকে আরেকটা আমরা দেখতে পাচ্ছি সোনালী সঞ্চয় স্কিমের জমার বই, সোনালী সঞ্চয় স্কিম। এখানে নাম হবে, এখানে শাখার নাম হবে, এখানে অ্যাকাউন্ট নাম্বার, এখানে অ্যাকাউন্ট নম্বর, তারিখ, শাখার নাম, যে নামে এটি করা থাকবে এই অ্যাকাউন্টে, সেই নামে আমরা যে নামে টাকাটা জমা দিতে চাচ্ছি সেটি এটি, এবং মাসের নাম, কোন মাসে আপনি টাকাটা জমা দিতে যাচ্ছেন, জমার বিবরণ, অর্থাৎ কিস্তির পরিমাণ, আপনার কিস্তি কত টাকা করে সেটি এখানে দেবেন, এবং জরিমানা যদি থাকে জরিমানা এখানে দেবেন, তাহলে মোট টাকা এত, কোথায় লিখবেন এত। এখানে যা লিখছেন এখানেও তাই, এখানে মোবাইল নাম্বার, জমাকারী স্বাক্ষর, আর এখানে যা লিখবেন অনুরূপ তাই। এটি একটু পরে দেখবেন, ব্যাস এটি হয়ে গেল। এবার শিক্ষা সঞ্চয় স্কিমে জমার বই, এখানে শাখার নাম, এটি উপরে একটা কাভার পেজ, এখানে যে নামে এই শিক্ষা সঞ্চয় হিসাবটা আপনি করবেন তার নাম, এখানে অ্যাকাউন্ট নাম্বার, এখানে এখানে অ্যাকাউন্ট নাম্বার, এখানে তারিখ, শাখার নাম, যে নামে করা আছে সেই তার নাম, কোন মাসের টাকা আপনি জমা দিতে চাচ্ছেন সেই মাসের নাম দিতে হবে, কিস্তির পরিমাণ আপনার কত, যদি জরিমানা থাকে জরিমানার এখানে লিখবেন, তাহলে টোটাল কত টাকা হলো এখানে লিখবেন, জরিমানা না থাকলে মোট যত টাকা আপনার কিস্তির পরিমাণ অত টাকা এখানে লিখে দেবেন, কোথায় লিখবেন, ব্যাস। তো এই পার্টটি আপনাকে সিল এবং স্বাক্ষর তারিখ দেখে নেবেন, আপনাকে দিয়ে দেবে, আর এই পার্টটি ব্যাংক রেখে দেবে। এটি হচ্ছে একটি সোনালী ব্যাংকের পে অর্ডারের আবেদনপত্র। তো এখানে শাখার নাম লিখবেন, আপনি কোন শাখা থেকে এটা পে অর্ডারটা করছেন, এবং এখানে কত টাকার এটা লিখতে হবে, নগদ না চেকের মাধ্যমে সেটা এখানে লিখতে হবে, যদি নগদ হয় তাহলে নগদ কথাটি এখানে লিখবেন, যদি চেক হয় তাহলে চেক শুধু কথাটা লিখবেন, এবং চেকের নাম্বার লিখবেন, ভোক্তারির নাম ও প্রতিষ্ঠানের নাম বা ঠিকানা, যাকে টাকাটা দিবেন ওনার নাম ঠিকানা এখানে লিখতে হবে, যদি কোনো প্রতিষ্ঠানের নামে হয় তাহলে প্রতিষ্ঠানের নাম দিবেন, পে অর্ডারে টাকার পরিমাণ আপনার কত টাকা, 10,000, 5,000, 5 লাখ, 10 লাখ এখানে লিখতে হবে, এবং কমিশন আছে, কমিশন আপনি কত টাকা দেবেন জিজ্ঞেস করে এটা নেবেন, কমিশন কত টাকা, কমিশনের টাকা লিখে মোট কত, এই টাকা পে অর্ডারের টাকা এবং কমিশনের টাকা মিলে মোট কত টাকা হয় এখানে লিখবেন, আবেদনকারীর নাম ও ঠিকানা, যিনি এই পে অর্ডারটি করবেন ব্যাংকে গিয়ে করবেন ওনার নাম এবং ঠিকানা এখানে লিখতে হবে, এখানে স্বাক্ষর লিখতে হবে উপরে, এগুলো ক্যাশিয়ার, হেড ক্যাশিয়ার, স্কুল নাম্বার এরা ওনারা দিয়ে দেবেন, এখানে আপনার কোনো কাজ নেই, এখানে একটা স্বাক্ষর করবেন, ব্যাস হয়ে গেল। এবার আমরা আসি একটা ইম্পর্টেন্ট পেজ, সেটি হচ্ছে, এটি হচ্ছে ব্যাংক ড্রাফট বলে মেইল ট্রান্সফার, এটার জন্য একটা ফর্ম আছে, এই ফর্মে আপনার, আপনি অনলাইনে অন্য সোনালী ব্যাংকের অন্য শাখায় আপনি এটা ফিল আপ করে টাকা জমা দিয়ে পাঠাতে পারবেন। তো এটির উপরে অলরেডি আমার একটা ভিডিও তৈরি করা আছে, আমার প্লে লিস্টে গিয়ে এটি দেখতে পারবেন, এবং কীভাবে পূরণ করে, কীভাবে টাকা পাঠায় সুন্দরভাবে আপনাদের বোঝানো আছে। তো ভিডিওটি ভালো লাগলে আপনার পরিচিত জনের কাছে শেয়ার করবেন, এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, আসসালামু আলাইকুম।